বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং দেশের সর্বস্তরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট খুনি হাসিরা নির্যাতন নিপীড়নমূলক স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ এই জুলাই গণঅভ্যুত্থানে যে সর্বাত্মক ভূমিকা পালন করেছে, সহস্র শহীদ, হাজার হাজার আহত এবং রাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী সকলের প্রতি সশস্ত্র সালাম এবং সম্মান রেখে আমাদের আজকের অনুষ্ঠানের আরম্ভ ঘোষণা করছি। আমরা আমাদের শহীদ ভাইদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব। আমরা তাদের জন্য দোয়া করব, প্রার্থনা করব, তাদেরকে স্মরণ করব। আমরা নীরবতা সময় শুরু করছি। ধন্যবাদ সকলকে। শত শত শহীদ এবং আহতরা, তারা যে স্বপ্নের জন্য জীবন দিয়েছিলেন, রাজপথের সংগ্রামে অংশ নিয়েছিলেন, আমরা তরুণ যুবকরা সেই স্বপ্নকে আমাদের কাঁধে তুলে দিতে চাই। আমরা চাই গণহত্যাকারীরা তাদেরকে যথাযথ বিচারের আওতায় নিয়ে আসা হোক। আমরা চাই বাংলাদেশকে, এ রাষ্ট্রকে পুনর্গঠন করতে। আমরা চাই জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণ করতে। আমাদের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমাদের শহীদ পরিবারের পক্ষে অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আমি কথা বলার জন্য আহ্বান জানাবো শহীদ মোহাম্মদ আহনাফ আবির আশরাফুল্লাহ এর বোন সাইয়েদা আক্তার ও শহীদ রায়হান হোসেন সাদ্দামের বোন স্বর্ণা আক্তারকে। বক্তব্য পেশ করছেন শহীদ রায়হান হোসেন সাদ্দামের বোন স্বর্ণা আক্তার।
সবাইকে আসসালামু আলাইকুম। আমি গত 5ই আগস্ট সরকার পদত্যাগের পর আমার মামা পুলিশে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়। আমি তার মৃত্যুতে অনেক দুঃখিত এবং আমি আমার মামার সুষ্ঠু বিচার চাই। আমার মামাকে যেভাবে মারা হয়েছে তা সাদা সাদ রক্তাক্ত লাল হয়ে গেছে। ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়েছে। আমি এর মৃত্যুর বিচার চাই। যারা আমার মামাকে এভাবে মেরেছে তাদেরকে আইনে আওতা আনা হোক। আমার ভাইকে ছাড়ার, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার ভাইকে যেভাবে মারছিল সে অনেক কষ্ট করে আগুনে কাজ করে খায়। উনি হাত ভাঙ্গা ছিল, তার জন্য উনি ডাক্তার দেখেছিল মুক্তার হাসপাতালে। তার স্ত্রীকে ফোন দেওয়া হলে তখন গুলি শব্দ হয়, তখন তার স্ত্রী আমাদের জানায় নেই। তখন রাত 4টা বাজে, আমাদের সে ফোন আসছে, তখন আমরা গেছি, যাই দেখি এভাবে সাদা লাল সাদা সাত লাল হয়ে গেছে, রক্ত রক্ত। তখন আমরা আমাদের মাথা চিসা ছিল না, তখন আমার ভাই আমার যেভাবে মারছে অনেক কষ্ট করে আমার ভাইকে মারা হয়েছে। এই বিচার আমরা চাই। আমরা অনেক কষ্ট করে আমরা চার ভাই বোনকে এখন আমরা আছি 3 ভাই বোন। আমার এক ভাইকে মারা হচ্ছে, তারা যে যারা মারছে তাদের বিচার আমি চাই। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখছেন শহীদ আহনাব আবির আশরাফুল্লাহ বোন সাইয়েদা আক্তার। আমরা আজকে নতুন বাংলাদেশে এই জাতীয় শহীদ মিনারে একত্রিত হয়েছি। এখানে আসলে অনেকেই হয়তো অনেক কৌতূহল নিয়ে আসছেন, অনেক অনেক আনন্দ নিয়ে আসছেন, খুব ভয়হীন ভাবে এখানে এসেছেন যে এখানে একটা কমিটি আত্মপ্রকাশ করছে, জাতীয় নাগরিক কমিটি। কিন্তু এক মাস আগেও কিন্তু এত ভয়হীন ভাবে এখানে রাজনৈতিক কোনো সরকার, যে স্বৈর শাসক ছিল তাদের কোনো বিশ্বাস ছাড়া, তাদের কোনো আন্দোলন বা কোনো সমাবেশ ছাড়া, এরকম ভয়হীন ভাবে এইরকম একটা কোনো আয়োজনে কেউ উপস্থিত হইতে পারছেন কিনা আমি আমার আমার বিশ্বাস হয় না কেউ উপস্থিত হতে পেরেছেন। অনেকে অনেক আনন্দ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো আনন্দ নিয়ে এখানে উপস্থিত হতে পারি নাই। এই দেশ স্বাধীন হওয়ার পরে সবাই আমার বিশ্বাস যে যারা সাধারণ মানুষ ছিল, যারা স্বৈর শাসকের দলীয় বা সমর্থনকারী ছিল, তারা ব্যতীত সাধারণ কোনো মানুষ নিঃশ্বাস নিতে পারতো কিনা, বুক ভরে নিঃশ্বাস নিতে পারতো কিনা আমার এটা নিয়েও খুব সন্দেহ আছে। আমার মনে হয় না কেউ বুক ভরে নিঃশ্বাস নিতে পারতো ভয়হীন ভাবে। আজ সবাই এই গত 5ই আগস্ট আজকে 1 মাস অতিবাহিত হয়েছে, আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে, সবাই বুক ভরে নিঃশ্বাস নিচ্ছেন, কিন্তু আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না। আমার বুক ভারী হয়ে আসে, আমার একমাত্র ভাই এই দেশের জন্য শহীদ হয়েছে। যেদিন 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে সেদিন সবাই খুব আনন্দ নিয়ে গণভবনের দিকে রওনা দিয়েছে, সবাই খুব উচ্ছ্বাস করছিল, সবাই লাইভ আসছিল। আমার যত আমার ফেসবুক ফ্রেন্ডের যারা অনেককে দেখছিলাম সবাই লাইভে চলে আসছে, খুব উচ্ছ্বাস নিয়ে গণভবনের দিকে রওনা দিচ্ছে। কিন্তু আমি খুব আতঙ্কিত ছিলাম, কারণ আমার ভাই ততক্ষণে পোস্ট করেছে ফেসবুকে, ওর শেষ পোস্ট ছিল যে আশুলিয়ার থানা পুলিশ আত্মসমর্পণের, দেশ স্বাধীন হওয়ার পরেও আশুলিয়া থানা পুলিশ আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গুলি করেছে। আমার ভাইয়ের আঙ্গুলে গুলি লেগেছিল, সেই ছবি দিয়ে এই লেখা দিয়ে শেষ পোস্ট করেছিল আমার ভাই। সেই পোস্ট দেখার পর থেকে আমি, এর আগে ওর সাথে আমার 2 বার কথা হয়েছিল, 5 তারিখে মোট 3 বার কথা হয়েছে। একবার কথা হয়েছে তখনও দৌড়াদৌড়ি করে আমার সাথে কথা বলতেছিল, আমি বললাম যে তুই কোথায় আছিস, বলে আমি রাস্তায়, কারণ আমি জানি আমার ভাই আন্দোলনে যেত। আমার ভাই
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ট্রিপল ই এর তৃতীয় বর্ষের স্টুডেন্ট ছিল। আমার ভাই খুবই মেধাবী ছিল। আমার ভাইকে ওর ভার্সিটির ওর ডিপার্টমেন্টের টিচার আইনস্টাইন নাম দিয়েছিল। আমার ভাই এত মেধাবী ছিল। আমার ভাই পাশাপাশি একটা সার্ভিসিং সেন্টার খুলেছিল আশুলিয়াতে। ও নিজে ওখানে থেকে নিজের পার্ট টাইম জব করে এবং নিজের সার্ভিসিং সেন্টারের টাকা দিয়ে নিজের পড়াশোনা নিজে চালাতো। তো আমার ভাই আশুলিয়ায় আশেপাশে যে স্পটগুলোতে আন্দোলন হতো সেখানেই অংশগ্রহণ করতো। 4 তারিখে ও সারাদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আন্দোলনে অংশগ্রহণ করেছে। রাতে ওর সাথে আমার দীর্ঘ সময় কথা হয়েছে। তারপর ওকে আমি বারবার বলেছিলাম সাবধানভাবে অংশ মানে আন্দোলনে যেহেতু অংশগ্রহণ করছে ও যেন নিজের সেফটিটা মেনটেন করে চলে। তারপর 5 তারিখে ওর সাথে আমার যখন কারফিউ দিল নতুন করে তখন আমার ভেতরে খুব আতঙ্ক কাজ করছিল যে আবার যেহেতু কারফিউ দিয়েছে হয়তো আবার ইন্টারনেট বন্ধ করে আবার হত্যাযজ্ঞ চালাবে যেভাবে 18 জুলাই চালিয়েছিল। সেই আতঙ্ক থেকে 5 তারিখ আমার 4 তারিখ সারা রাত আমার ভালোভাবে ঘুম হয়নি। 5 তারিখে ঘুম ভাঙার পর থেকেই আমার খুব অস্থির লাগছিল। আমি 5 তারিখে বারবার আমার ভাইকে ফোন দিচ্ছিলাম, ফোন রিসিভ করতেছিল না। আর পরবর্তীতে আমি জানতে পারলাম যে আশুলিয়াতে সকাল 9টা থেকে গোলাগুলি শুরু হয়েছে। আশুলিয়া থানা পুলিশ, স্থানীয় যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যারা ছিল সবাই মিলে এই বাইপেলকে ছাত্রদের দখলে যেন না যেতে পারে, বাইপেল ছাত্র যেন আন্দোলনে একত্রিত না হতে পারে সেই জন্য এই পুলিশ সহ আওয়ামী লীগের সকলেই এই গোলাগুলি শুরু করে দিয়েছে সকাল 9টা থেকেই। আমার সাথে যখন কথা হয় আমার ভাই তখন জানালো যে ও রাস্তায়। আমি বললাম লোকেশন কোথায়, বললো বাই পেলে। ও আমি বললাম পরিস্থিতি কি, বলে গোলাগুলি হচ্ছে। আমি বললাম একটু সরে যা, সরে যা তুই, বলে ভাগ্যে যা আছে তাই হবে। আমার ভাই এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে ওকে পদত্যাগ করা এবং এই দেশকে মুক্ত করা ছাড়া সেই আন্দোলন থেকে সরে যাওয়া এটা কোনোভাবেই ওর পক্ষে সম্ভব ছিল না। এই দেশকে মুক্ত করার ব্রত নিয়ে ওর জীবন বাজি রেখে এই আন্দোলন অংশগ্রহণ করেছিল। সর্বশেষ আমার ভাই যখন স্ট্যাটাস দেয় তারপরে অনেকবার ফোন দেই, সর্বশেষ আমার ভাই 4:13 আমার ফোন রিসিভ করেছে। 8 সেকেন্ড কথা হয়েছে, শুধু বলেছে আমি বলেছিলাম বিস্তারিত জানা, বলেছে আমি ঠিক আছি, বারবার ফোন দিস না। ওর তারপর আমি 6টার দিকে সংবাদ পাই যে আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে। ও হাবিব হসপিটালে নিয়েছে ওকে, মৃত অবস্থায় আছে আমাদের চলে যাওয়ার জন্য দ্রুত। আমার ভাইকে রাত্রে আমরা এখানে গাড়ি পাচ্ছিলাম না, সব বন্ধ ছিল। রাত্রে আমি 11টার দিকে পৌঁছাই, ওকে আমরা পৌঁছানোর আগেই ওর ভার্সিটি থেকে নিয়ে যায়। কারণ হাবিব হসপিটালে এত পরিমাণ মৃতদেহ ছিল এবং আহত সংখ্যা ছিল যে আমাদের ফোন দিয়ে বারবার তাড়া দিচ্ছিল যে লাশ রাখার জায়গা নেই, আপনারা দ্রুত নিয়ে যান, এখানে লাশ এবং আহত সংখ্যা এত বেশি যে রাখার জায়গা নেই। আমরা যাওয়ার আগে ওর ভার্সিটি থেকে ওকে নিয়ে যায়। আমি গিয়ে দেখি আমার ভাই মৃত, ওর ভার্সিটির গাড়িতে রেখে দিয়েছে আমার ভাইয়ের রক্তে ভিজে গেছে গাড়ির সিট। আমার ভাইয়ের নেগেটিভ রক্ত ছিল, রেয়ার গ্রুপ ছিল। আমার ভাই রক্ত জলে শেষ হয়ে গেছে। আমার ভাইয়ের বুকে গুলি করেছিল, একটা গুলি আমার ভাই সব রক্ত শেষ করে দিয়েছে। আমার ভাই সহ যত শহীদ হয়েছে, যত ছাত্র এবং জনতা শহীদ হয়েছে, ওরা যে বাংলাদেশের স্বপ্ন থেকে শহীদ হয়েছে ওরা তো শহীদ হয়েই গেল। সেই বাংলাদেশ তো পড়ে আছে, সেই শেখ হাসিনা তো দেশ ত্যাগ করে নিজের জীবন বাঁচিয়েছে, কিন্তু এই বাংলাদেশে তার সেটা প্রয়ে গেছে, তার সব তার মনের মতো সবাইকে সে সব জায়গায় প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় সেটা পড়ে দিয়ে গেছে। এই বাংলাদেশের অনেক সংস্কার প্রয়োজন, অনেক পুনর্গঠন প্রয়োজন। আমি আমার ভাইয়ের ডেথ সার্টিফিকেটটাও সঠিক পাইনি দেশ স্বাধীন হওয়ার পরও। 6 তারিখে যখন ওর ভার্সিটি থেকে জানাজা শেষে আমরা নিয়ে আসছি সোহরাওয়ার্দীতে, ওর ভার্সিটির টিচাররা সহ আমরা নিয়ে আসছি ডেথ সার্টিফিকেট জন্য সোহরাওয়ার্দী থেকে, বলেছে যে উপরে নির্দেশনা আছে আমরা কোনো গুলিবিদ্ধ হওয়ার সার্টিফিকেট দিতে পারবো না। এটা আমাদের আগের যে রেজিস্টার ছিল সেটা ডিবি এসে নিয়ে গেছে। এই যে দেশ স্বাধীন হয়েছে 5 তারিখে, 6 তারিখে তারা বলছে যে উপরে নির্দেশনা আছে, এই সেট আপটা চেঞ্জ করতে হবে। তার পরবর্তীতে আবার আমি হাবিব হসপিটাল থেকেও আমার দেশ স্বাধীন সংগ্রহ করার চেষ্টা করছি, ডকুমেন্ট সংগ্রহ করার চেষ্টা করছি যে ওখানে ওকে নেওয়া হয়েছে, সেই রেজিস্টারটা পর্যন্ত আমাকে দেখতে দেওয়া হয়নি। এই যে সেট আপটা,
এই স্বৈর শাসকের যে সেটআপ এটা চেঞ্জ করতে হবে, আমাদের বাংলাদেশকে আবার পুনর্গঠন করতে হবে। আমার ভাই সহ সকল শহীদরা তাদের জীবন বিসর্জন দিয়ে গেছে, কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই। আমাদের ওদের দায়িত্ব হয়তো আমরা পালন করে দেশকে স্বাধীন করেছে, কিন্তু বাকি যারা ছাত্র এবং জনতা এই আন্দোলন অংশগ্রহণ করেছিলেন তারা সবাই যদি ঘুমিয়ে যায় তাহলে দেশটা আবার ধ্বংস হয়ে যাবে। দেশটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না কোনোভাবেই, দেশটাকে পুনর্গঠন করতে হবে। এই ছাত্র যারা এই আন্দোলনের ডাক দিয়েছিল আবার আর ছাত্রদের এই ডাকে সাধারণ জনগণ যেভাবে অংশগ্রহণ করে সবাই মিলে এই দেশটাকে স্বাধীন করেছে দ্বিতীয়বার, সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। আমরা জানি যে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, রক্ষা করা কিন্তু তার চেয়ে বেশি কঠিন। তাই এই শহীদদেরকে ভুলে শহীদদের ভুলে সাথে সাথে আমরাও যদি ঘুমিয়ে যাই হবে না। ওরা হয়তো জীবন বিসর্জন দিয়ে ঘুমিয়ে গেছে, আমরা জেগে জেগে ও যদি ঘুমিয়ে যাই হবে না, জীবিত থেকে যদি ঘুমিয়ে যাই হবে না। আমাদের জেগে থাকতে হবে এবং খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের এই দেশকে পুনর্গঠন করতে হবে। আমি বিশ্বাস করি যে ছাত্র জনতার সমন্বয়ে যেহেতু এই স্বৈরশাসকের হাত থেকে আমাদের দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করা সম্ভব হয়েছে, ঠিক সেইভাবেই এই ছাত্র এবং নাগরিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আবার আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে পারব। তাই আমি এই যে যারা এই জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তাদের প্রতি একটা দায়িত্ব দিচ্ছি যে আপনারা কখনোই আমাদের এই স্বাধীনতাকে হারাতে দিবেন না। শহীদরা এবং যারা আহত আছে এদের যে সত্য ছিল, যে সত্য নিয়ে তারা এই দেশের জন্য নিজের অঙ্গ বিসর্জন দিয়ে কেউ গাজী হয়ে বেঁচে আছে, আর যারা জীবন দিয়েছে তারা শহীদ হয়ে গেছে, তাদের এই ত্যাগকে ভুলে যাবেন না। তাদের এই ত্যাগকে মূল্যায়ন করে আপনারা তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখবেন, তাদের সেই কাঙ্ক্ষিত দেশকে গড়ে তুলবেন। আমি আপনাদেরকে সেই দায়িত্ব দিতে চাই এবং সব শুধু ছাত্ররা দায়িত্ব নিলে হবে না, আমাদের সব নাগরিককে দায়িত্ব পালন করতে হবে। আমরা আর কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। এই 16-17 বছর আমরা যেভাবে অন্যায়কে সহ্য করেছি, ভয়ে ভীত গেছি, আর তাতে স্বৈরশাসকরা সাহস অর্জন করে করে আমাদেরকে শোষণ করেছে ব্রিটিশদের মতো করে, সেই সুযোগ যেন আর কোনো রাষ্ট্রের ক্ষমতাসীন দল আর সেই সুযোগ না পায়, কেউ যেন আর কোনোদিন স্বৈরশাসক হওয়ার সুযোগ না পায়, সে সাহসও করতে না পারে, দেশে যেন আর কোনোদিন কোনো স্বৈরশাসক না আসে। সেজন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে এবং কি কাজ করতে হবে, সবাই মিলে আমরা কাজ করব দেশের জন্য। আমি এই যে জাতীয় নাগরিক কমিটি একটা কমিটির একজনের একটা নেতৃত্বের সমন্বয়ে নেতৃত্বের অধীনেই যেমন ছাত্ররা সমন্বয়কদের অধীনে আন্দোলন করে দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছে, ঠিক তেমনই একটা নেতৃত্বের অধীনে থেকেই আমাদেরকে সব কাজে অংশগ্রহণ করতে হয়। তাই এই জাতীয় নাগরিক কমিটি যে তাদের নেতৃত্বে যেন আমরা সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে পুনর্গঠন করতে পারি, আমিও তাদের সেই দায়িত্ব দিচ্ছি যে আমার যে ভাই শহীদ হয়েছে সেই শহীদ আমার ভাই সহ সকল শহীদদের বিচারটা যেন সঠিকভাবে হয়। এই যে শেখ হাসিনা সহ যারা স্বৈরাচারী, যারা মন্ত্রী এমপি ছিল আওয়ামী লীগের পথধারী সহ যারা মাঠ পর্যায়ে অংশগ্রহণ করে ছাত্রদের শহীদ করেছে, এবং প্রশাসনের যারা ক্ষমতার দম্ভে যারা নিজের দায়িত্বকে ভুলে গিয়ে নিজের অন্যের বুকে ভুলে চালিয়েছে ছাত্রদের উপরে, তাদের বিচার যেন সঠিকভাবে হয়, আমি সেই জন্য যেন এই কমিটি কাজ করে সেই শহীদদের বিচার প্রক্রিয়াটা যেন চরমে থাকে এবং দ্রুত সময়ের মধ্যে বিচার হয়, সেই দায়িত্ব আমাদের নাগরিকরা সহ এই নাগরিক জাতীয় নাগরিক কমিটিকে আমি দিচ্ছি যে আমার শহীদদের বিচার সহ দেশটাকে পুনর্গঠনের দায়িত্ব দিচ্ছে আমি তাদের। এখন এই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ নাসিরুদ্দিন পাটোয়ারি, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন, এবং মুখপাত্র হিসেবে দায়িত্বে থাকবেন সামন্তা শর্মী। আমি এখন সামন্তা শর্মী নাকু লিখিত বক্তব্য পাঠ করবেন, আমি তাকে লিখিত বক্তব্য পাঠের অনুরোধ করে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।